আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হাতিবাগান সর্বজনীনের দুর্গোৎসব মণ্ডপে। 86তম বর্ষে এই হাতিবাগান দুর্গোৎসব পুজো, আর এই পুজোতে মানুষের ভিড় লাগাতার লেগেই থাকে। এই মুহূর্তে এই করোনা অতিমারী ইত্যাদির ভয় থাকা সত্ত্বেও মানুষ কিন্তু আসছেন দূর থেকে দেখবার। যে নিয়ম জারি হয়েছে সেই নিয়ম মেনেই দূরে থেকেই তারা দেখবার চেষ্টা করছেন, রাস্তার উপর থেকে গাড়ি থামিয়ে দেখবার চেষ্টা করছেন। হাতিবাগান সর্বজনীনের প্রতি ভালোবাসাটা কলকাতার মানুষের, শুধুমাত্র উত্তর কলকাতার নয়, সব মানুষেরই রয়েছে। এবছর এঁদের থিম অসমাপ্ত। কেন অসমাপ্ত বলবে মহুয়া? আমি বলবো, আমার থেকেও ভালো যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন শাশ্বত বসু, ফোরাম ফর দুর্গোৎসবের সেক্রেটারি এবং এই পুজোর অন্যতম কর্মকর্তা। তাকে তো এখন সবাই চেনেন ঠিকই, কারণ অসমাপ্ত বলবেন শাশ্বতদা। মণ্ডপ দেখলেই দর্শক বন্ধুরা বুঝতে পারবেন যে কেন অসমাপ্ত, কাজ সম্পূর্ণ নয়। আরও একটা কারণে আমার মনে হয় একটা ইনার মিনিং রয়েছে, যে পুজো হচ্ছে কিন্তু দর্শনার্থীরা সেভাবে মায়ের কাছাকাছি আসতে পারছে না, মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারছে না, সেই কারণেই কি অসমাপ্ত? শাশ্বতদা কী বলবেন? না, এবারে আমাদের তো ভাবনা একদম অন্যরকম ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের করোনা এসে উপদ্রব শুরু হলো, তারপরে লকডাউন হলো। তা আমাদের শিল্পী সঞ্জীব শাহকে বললাম যে এবারের বাজেট তো আমাদের এত দিতে পারবো না ভাই, এবারে বাজেটটা কিছুটা কম করো। তখন ও বললো ঠিক আছে, আমাদের কাগজ দিয়ে আমি প্যান্ডেলটা করবো। এখানে প্যান্ডেলটা যা তৈরি হয়েছে, কাগজ এবং ম্যাগাজিন, খবরের কাগজ যেটা মেনলি, কেটে কেটে পুরো প্যান্ডেলটাকে কোলাজ করে তৈরি করা হয়েছে। এবং শিল্পীর ভাবনায় তুলেছে যে আপনারা জানেন 22শে মার্চ সারা ভারতবর্ষে প্রথম জনতা কার্ফু শুরু হয়, আর 23 তারিখ থেকে 23শে মার্চে কলকাতায় লকডাউন চালু হয়েছিল। সেই সময় শিল্পীরা কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে, সে এইভাবে অসমাপ্ত হয়ে গেছে। আজকে 6-7 মাস ধরে আমরা জীবনে যে কাজটাই করছি না কেন, সবটাই কোনো ফুলফিল করতে পারছি না, সব কাজটাই যেন অসমাপ্ত হয়ে রয়েছে। আজকে আমাদের মণ্ডপে যখন আপনি মূল প্রবেশ করেছেন, তখন ওখানেও আপনি দেখতে পেয়েছেন যে মইটার যেখানে ছিল সেখানে ওরা রেখে দিয়ে গেছে, যেখানে চায়ের কাপটা ছিল সেটা রাখা হয়েছে, এখানে আপনার পেরেকের ব্যাগগুলো রয়েছে, একশো রয়েছে, ওদিকে আপনার চায়ের কেটলি রয়েছে। এবং যেটা আমাদের পুজোর এবারের বিশেষত্ব মণ্ডপে, সেটা হচ্ছে মণ্ডপের প্রতিমাটা সম্পূর্ণভাবে কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। যে একটা অনিন্দ্য সুন্দর প্রতিমা উনি তৈরি করেছেন, যথেষ্ট খেটে তৈরি করেছেন, এবং সেই অর্থে বলতে গেলে বাজেট যেটা আমরা দিচ্ছি তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি শিল্পী সঞ্জীব স্যার কাছ থেকে, এটা আমি বলতেই পারি। দেখো, আমি কিন্তু এসে প্রথমেই বলেছি যে আমার এখানে সব থেকে যেটা ইউনিক লেগেছে সেটা প্রতিমা। শান্তমদার সঙ্গে কথা হচ্ছিল, শান্তমদাকে বলেছি, তার পাশাপাশি কোথাও একটা তোমাদের এই পুজোটা, তোমাদের যে ভাবনাটা সেটা কিন্তু সবার ক্ষেত্রেই মিলে যায়, কারণ অসমাপ্ত পুজো হচ্ছে, মণ্ডপ তৈরি, প্রতিমা আছে, কিন্তু দর্শনার্থী নেই যাদের জন্য তোমরা পুজো করছো, তাই সবার জন্যই কিন্তু বিষয়টা অসমাপ্ত। আমাদের হাই নিউজ শরৎ সম্মান 2020 আমরা তুলে দেবো হাতিবাগান সর্বজনীনের যারা কর্মকর্তা রয়েছে, যারা সদস্য রয়েছে তাদের হাতে। আমার এখনও মনে আছে যে গত বছর এসেছিলাম, এবার শুধু হাততালি দিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু গত বছর যখন এসেছিলাম রীতিমতো ধাক্কা খেতে হচ্ছিল আমাকে, এদিক থেকে ওদিকে যেতে, মানে কাজটা কোনো রকমে কমপ্লিট করার পর আমি মণ্ডপে দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি অসহ্য হয়ে উঠেছিলাম, এত ভিড় ছিল। এবার সত্যি মনটা একটু খারাপ লাগছে, তোমাদের কতটা খারাপ লাগছে? কিন্তু তবু এই হাই নিউজ থেকে আজকে আমাদের যে পুরস্কারটা দিল, এটা কিন্তু 2021-এর পুজো করার কিন্তু এই পুরস্কারটা কিন্তু উদ্দীপনা যোগায়, কারণ আমরা যে পরিশ্রম করে দীর্ঘদিন ধরে যে পুজোটা করি, এই প্রাপ্তিটাই কিন্তু পরের বছর মনে এত অশান্তি, এত দুর্যোগ যে চলছে, করোনা নিয়ে এত লড়াই চলছে, আমাদের মা দুর্গার কাছে আমাদের সবাইকারই নিবেদন এই করোনা শুরুকে বধ করুন, 2021-এর পুজো আরও ভালো। এবং আমি হাই নিউজের কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের এই সম্মান দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য। অনেক ধন্যবাদ শাশ্বতদা। তাহলে আমাদের এখন আপাতত এখান থেকে বিদায় নিতে হচ্ছে, তাই তো? তবে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অসমাপ্ত হাতিবাগান সর্বজনীনের এবারের পুজোর থিম কিন্তু 86তম বর্ষে। 87তম বর্ষে অবশ্যই সম্পূর্ণ হবে বৃত্ত, এই আশাটুকু মনের মধ্যে রাখতে পারি, কারণ তখন হয়তো অতিমারির ভয় কেটে যাবে, বিষাদ থাকবে না, হর্ষই থাকবে, হরষ থাকবে, আনন্দ থাকবে ভরপুর। এই আশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি, শান্তম মহুয়া ক্যামেরায় সম্রাটের সঙ্গে।